আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। তো শুভ সকাল সবাইকে, বেলা অনেকটা হয়ে গিয়েছে, আমার প্রতিদিনই সকালটা বেলা হয়ে যায়, কারণ আমি হচ্ছে সকাল 6টার দিকে আমি আর কাব্য ঘুমাই, তো আমরা একটু লেটেই উঠি। তো আমার সকালটা কীরকম এলোমেলো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। কালকে হঠাৎ করে বৃষ্টি আসার পরে আমি হচ্ছে অনেকগুলো কাপড় আমি নিজে কাপড় পরে যেটা ক্লিন করা ওটা পরেছি, প্লাস হচ্ছে আমার যে খালা উনি হচ্ছে অনেকগুলো পর্দা টর্দা ধুয়েছে, আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো হঠাৎ করে বৃষ্টি বিকালের দিকে চলে আসে, তো তখন আমি দৌড়াই যে একদম ছাড়খার অবস্থা দেখি বৃষ্টির পানিতে, আমি ঘুমিয়ে গিয়েছিলাম ওই টাইমে। তো তারপরে হচ্ছে দৌড়াই যে হচ্ছে আমি কাপড়গুলো উঠিয়ে নেই, উঠিয়ে নিয়ে পরে আমি এখানে ড্রয়িংয়ে দিই। তো এই কাপড় কাপড়গুলির এই কাপড়গুলো যেগুলো আধা আধা শুকনো আছে এগুলো এখানে নেড়ে দেই, আর হচ্ছে পর্দা টর্দা ব্যালকনিতে দেওয়া হয়। তো হচ্ছে এখনও ওগুলো গোছানো হয়নি, এখন হচ্ছে এই সকালটা আমার এগুলো গোছাতেই চলে যাবে। কতগুলো কাপড় বারান্দায় নেড়ে দেওয়া আছে পর্দা টর্দা সহ, এগুলো গোছাবো। তারপর হচ্ছে বিছানা অনেকটা এলোমেলো, কাব্য বুড়ি উঠলো এখন, তো ওকে নিয়ে হচ্ছে আমি হেঁটে বের হচ্ছি। এই যে ওকে নিয়ে আমি হেঁটে বের হচ্ছি, এই যে আমার কাব্য সোনা। দিনের বেলা আসলে আমার রুমটায় আমার ক্যামেরাটায় খুবই অন্ধকার লাগে, তো অনেক কিছু দেখা যায় না। তো কাব্য হচ্ছে ইরিটেট ফিল করতেছে যে মামা কার সাথে কথা বলছে, হ্যাঁ ও নানা রকম শব্দ করতেছে যে কি ব্যাপার, মামা তো আমার সাথে কথা বলছে না, মামাকে একা একা কথা বলছে কিনা। তো মাথা উঁচু করার এখনই চেষ্টা করে। আর হচ্ছে আমি চুলায় আমার জন্য একটু ভাত বসিয়েছি আর একটু আলু সিদ্ধ ডিম সিদ্ধ বসিয়েছি, ফর আলু চপ আর ডিম চপের জন্য। আলুটা আমি এভাবে ম্যাশ করে নিয়েছি, আমাদের উত্তরবঙ্গে এই বাটনাটা ইউজ করা হয়, তো আমি এই বাটনায় সব ধরনের স্পাইস প্লাস হচ্ছে এখানে হচ্ছে কি বলে ধনে পাতা সব কিছু দিয়ে আমি আলুটা মিক্স করে নিয়েছি যাতে টেস্টি লাগে। আর এখানে আমি ডিম একটা ডিম আমি চার ভাগ করে নিয়েছি। তো এই হচ্ছে আমার এখানকার প্রিপারেশন। আর এখানে হচ্ছে আমি ছোলা যেটা ওটা আমি অলরেডি আমি রান্না করে এখানে রেখে দিয়েছি, জাস্ট বাটিতে সার্ভ করে রেখে দিব। আর হচ্ছে আমি এখানে আবার এখানে আমি ভিজিয়ে রেখেছি হচ্ছে ডাল বাটা যেটা আমি পেঁয়াজে বানাবো। তারপর এখন শরবত করা তৈরি, আজকে ভাবছিলাম যে ডালিমের একটু জুস তৈরি করব। আর হচ্ছে ফ্রুট এমনিতে নর্মালি হচ্ছে কেটে দিব। তো আমি এখন খুবই একটা উইয়ার্ড ফেসে, এখন উইয়ার্ড ফেসে যেহেতু কাজ করছি তো এখন অনেক বেজে গেছে অলরেডি, আমি গোসল করব। আর এই যে এটা আমি তৈরি করব, এখানকার আমার কিছু হাঁড়ি পাতিল আছে ওগুলো আমি রেখে দিব। তো এখনও অনেক কাজ বাকি। এখন বিকেল 4:30-5টার প্রায় কাছাকাছি, তো এই সময় এখন বৃষ্টি হচ্ছে খুব সুন্দর পরিবেশ, চারিদিকে অনেক ঠান্ডা। আজকে মাহে রমজানের দ্বিতীয় দিন, তো বৃষ্টির কারণে হচ্ছে মানে রোজা অনেক সহজ হয়ে যায়, এটা আল্লাহর একটা নিয়ামত। তো এখানে হচ্ছে সব জামা কাপড় বাবুর নেড়ে দেওয়া, এখানে হচ্ছে বাবু ঘুমাচ্ছে তাই লাইট অফ। আমি হচ্ছে এখন হচ্ছে ডালিমের শরবত করব, এখানে এক গ্লাসের মতো পানি দেওয়া হয়েছে ডালিমের শরবতের জন্য, প্লাস হচ্ছে চিনি এবং লবণ দেওয়া হয়েছে। আমি মানে ইফতারের জন্য এটা তৈরি করব।
আর এখানে হচ্ছে ডিম চপ আর আলু চপের জন্য শেপ করে রাখা শেপে করে নেওয়া হয়েছে যাতে ইফতারের সময় ঝটপট আমি তৈরি করে নিতে পারি। আমার ডালিমের শরবতের কালারের হচ্ছে এই অবস্থা, বোঝা যাচ্ছে কেন যায় না, কালারটা খুব সুন্দর আসছে। আর এখনও পর্দা লাগানো হয়নি, এখানে পর্দা শুকিয়ে এখানে রাখা হয়েছে, রুমে পর্দা সেট করতে হবে, রুমেরগুলো এখানে সেট করতে হবে। ডালিমের শরবত বানানো কমপ্লিট। তো আজকে অলরেডি আজান দিয়ে দিয়েছে, আমরা খেজুর মুখে দিয়ে ইফতার শুরু করে দিয়েছি অলরেডি। এখানে হচ্ছে আলুর চপ, এখানে ছোলা, অলরেডি শরবত আমরা খেয়েছি ডালিমের অল্প একটু করে। এখানে রূপক হচ্ছে আসার সময় জিলাপি নিয়ে এসেছিলো, আর আমি এখানে তার মুখে পেঁয়াজি ভাজলাম, আলুর চপ করেছি, আলুর চপ, পেঁয়াজি, তরমুজ, এখানে শসা টমেটো কেটে রাখা হয়েছে। এই হচ্ছে আমাদের ইফতার, আর মুড়ি আছে, এখন আমরা ইফতার করে ফেলবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোমোজের শিথিলের সাথে থাকবেন, এভাবেই সবাই সাপোর্ট করে যাবেন, সে পর্যন্ত সবাই মানে ভালো থাকবেন আর কি। আমি কতবার বুঝতেছি না, তাড়াহুড়োয় কথা পেঁচায় যাচ্ছে, তো তাড়াহুড়ো করে কাজ করলাম সব। তো সে সবাই ভালো থাকেন তাহলে, আর সুন্দর মতো ইফতার করেন, সবাইকে নিয়ে করেন, সবাই আনন্দ করেন। এই রমজান মাসটা হচ্ছে সিয়াম সাধনা এবং আমাদের অনেক আনন্দের একটা মাস। তো সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবেন। তো টাটা।